সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তোমাদের জন্য রয়েছে তোমাদের সপ্তম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমে অর্থনীতি প্রশ্নটি দেখো। অর্থনীতি প্রশ্নটি করা হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে এবং এটা তোমাদের অর্থনীতির 5 নম্বর অ্যাসাইনমেন্ট। এখানে নির্দেশনাগুলো হলো, জিডিপি সংজ্ঞা দিতে হবে, জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা করতে হবে, বাংলাদেশের জিডিপি পরিমাপের পদ্ধতি এবং সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়। একইভাবে এখানে 4টি মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স দেওয়া আছে। এই রুবিক্স অনুযায়ী এখন আমি তোমাদের উত্তরগুলো করে দেব। তোমরা কভার পেজের বিষয়বস্তুগুলো দেখে নিতে পারো। বিষয় ইকোনমিক্স, বিষয় কোড 141, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর বা অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 5 এবং বিষয়ের শিরোনাম হচ্ছে একটি দেশের জিডিপি নির্ভর করে সে দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর। এবার তোমাদের মূল উত্তর শুরু করতে পারো। ক নির্দেশনার উত্তর, তোমাদের কতে কী নির্দেশনা ছিল দেখো। পাঠ্যপুস্তক অনুসারে জিডিপি সংজ্ঞা বর্ণনা এবং উদাহরণ প্রদান। তো জিডিপির সংজ্ঞা তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক অনুসারে দিবে, এর বাইরে তেমন কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের মোট সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদনকেই সংক্ষেপে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। একটা উদাহরণ দিতে বলেছে, ধরি বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 মেট্রিক টন গম, 1000 জামা এবং 1000 কলম উৎপাদিত হয়। জিডিপি বের করতে হলে 100 মেট্রিক টন গমকে প্রতি মেট্রিক টন গমের বাজার দাম দিয়ে গুণ করতে হবে, 1000 জামাকে প্রতি একক জামার বাজার দাম দিয়ে গুণ করতে হবে এবং 1000 কলমকে প্রতি একক কলমের বাজার দাম দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা দেশের মোট জিডিপি বের হয়ে যাবে। এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম প্রতি এককের দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করা হয়। তবে গম থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে আটা তৈরি করা হয়, তাহলে আমাদেরকে হিসাবের সময় গমের পরিবর্তে আর আটা উৎপাদন এবং আটার দাম কে হিসাবে নিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন ছিল জিডিপি পরিমাপের 3টি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, সারা পৃথিবীতেই জিডিপি নির্ণয়ের 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। পদ্ধতি 3টি হলো উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এই অংশটি তোমাদের বইতে সরাসরি দেওয়া আছে, সেখান থেকেও লিখে নিতে পারো, কারণ এর তথ্যগত কোনো পরিবর্তন সাধারণত হবে না, কারণ এটা নিজে থেকে বানানোর কিছু নেই। এখানে মূল কথাগুলো সারা পৃথিবীতে একই হয়, এই কারণে তোমরা আমার এখান থেকেও দেখে লিখতে পারো অথবা তোমাদের বই থেকেও তোমরা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু পড়লাম না, কারণ এতে ভিডিও বড় হয়ে যাবে। আমি সবার শেষে একটা অঙ্ক আছে, সেটা বুঝিয়ে দেব, তোমরা বাকি অংশটুকু এখান থেকে দেখে নাও। ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি, খাতের ভোগ, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অর্থাৎ ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি, এই 4টা যোগ করবে। নিট রপ্তানি হচ্ছে মোট রপ্তানি থেকে আমদানিটা বাদ দিলেই নিট রপ্তানি পাওয়া যাবে, আর এগুলো যোগ করলে মোট দেশজ উৎপাদন পাওয়া যাবে। অতএব মোট দেশজ উৎপাদন বা ওয়াই ইকুয়াল সামেশন অফ সি প্লাস সামেশন অফ আই প্লাস সামেশন অফ জি প্লাস সামেশন অফ এক্স মাইনাস এম। এখানে এই অংশগুলো তোমরা বুঝতে পারবে। এখানে সি মানে এখানে দেখো ভোগ, আর এখানে আই মানে হচ্ছে বিনিয়োগ, জি মানে হচ্ছে সরকারি ব্যয় এবং এক্স মানে হইতেছে এখানে রপ্তানি, আর এম মানে হইতেছে আমদানি। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। উপরিক্ত 3টি পদ্ধতিতে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়। গণনা বা হিসাবে ত্রুটি বিচ্যুতির কারণে পার্থক্য খানিকটা হতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে। এর মানে হচ্ছে এখানে যেভাবে হিসাব করা হয় আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি অথবা উৎপাদন পদ্ধতি, সে পদ্ধতি অনেক সময় সঠিক হয় না, কিছু কম বেশি থাকে। তখন গড় একটা হিসাব করে আসলে মোট দেশজ উৎপাদন বের করা হয়। এবার তোমাদের গ নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতির বর্ণনা। তো গ নির্দেশনার উত্তরে লিখবে বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতির বর্ণনা। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জন্য মূলত 2টি পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি এবং অপরটি হচ্ছে ব্যয় পদ্ধতি। আমি সংক্ষেপে এখানে উল্লেখ করলাম, যদিও আমি বইয়ের সাহায্য নিয়েছি,
তোমাদের বইতে এগুলো বিস্তারিত দেওয়া আছে, আমি সেটাকে সংক্ষিপ্ত করেছি এবং নিজের ভাষা প্রয়োগ করেছি। তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তর দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাসাইনমেন্টের নির্দেশনায় ঘ নম্বর অংশটি ছিল মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্র ব্যবহার করে তা নির্ণয় করে দেখানো। মাথাপিছু জিডিপি নির্ণয়, মাথাপিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি নির্ণয় করা যায়। সূত্রটা দেখে নাও। মাথাপিছু জিডিপি নির্ণয় করার জন্য কোনো দেশে বছরের মোট দেশজ উৎপাদন মানে হয় জিডিপিকে একটা দেশের মোট জিডিপিকে ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জিডিপি বের হবে। এখানে আমি একটি উদাহরণ নিলাম। বাংলাদেশে 2019-2020 অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ছিল 112 কোটি টাকা এবং তখন মোট জনসংখ্যা ছিল 16 কোটি। তাহলে সূত্র অনুযায়ী মাথাপিছু জিডিপি বের করার জন্য আমাদেরকে এই 112 কোটি টাকা উপরে রেখে জনসংখ্যা 16 কোটি নিচে রেখে ভাগ করতে হবে। তাহলে বের হবে 7.0। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি আনুমানিক হিসাব দেওয়া হয়েছে। বাংলাদেশের জিডিপি মূলত আরেকটু বেশি, এখানে 7 দেওয়া আছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি 8-এর উপরে আছে, তার মানে এর থেকে ভালো অবস্থা আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যে জিডিপি বের করেছি এটা আনুমানিক জিডিপি এবং হিসাবটাও আনুমানিক। তোমাদের প্রশ্নেও বলা হয়েছে আনুমানিক হিসাব করতে, তার মানে তোমরা যদি অন্য কোনো সোর্স থেকে এই অঙ্কটা করো বা এই অ্যাসাইনমেন্টটা দেখো তখন কিন্তু এখানে উল্টাপাল্টা হিসাব দিলে হবে না, কারণ কাছাকাছি থাকতে হবে। একেবারে কমও দিলে ভালো হবে না এবং বেশি দিলেও সেটা ভালো হবে না। এখানে উল্লেখ্য, মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হলে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। এর মানে হচ্ছে জিডিপির একটা নির্দিষ্ট মান আছে, তার থেকে কম হলে সেটা গরিব দেশ এবং তার থেকে বেশি হলে সেটা উন্নত দেশ। তোমরা অনুমান করতে পারো বাংলাদেশের জিডিপি যেহেতু 8-এর কাছাকাছি, তো আমেরিকা কিংবা জাপান কিংবা চীনের যে জিডিপি, ওদের জিডিপি কিন্তু 8-এর থেকে অনেক বেশি হবে, যেহেতু বাংলাদেশ থেকে ওরা উন্নত 10-11-এর উপরে। তো এ থেকে তোমরা আইডিয়া করে নিতে পারো যে জিডিপি আসলে কতটুকু হলে সেটাকে একটা স্তর বলা যেতে পারে। তবে বর্তমানে এ পদ্ধতির বাইরে গিয়ে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসেবে দেখা হয়। এর মানে হচ্ছে কোন দেশের কত জিডিপি এটা তো আমরা খেয়াল করতে পারি না, আমরা তাদের উন্নয়ন সরাসরি চোখে দেখি, সরাসরি বিভিন্ন মাধ্যমে মিডিয়াতে, ইউটিউব কিংবা আমরা গুগলে বিভিন্ন দেশের উন্নয়ন দেখে আমরা বুঝতে পারি সে দেশটা কত উন্নত, কারণ আমরা সাধারণভাবে কোনো দেশের জিডিপি তেমন একটা খেয়াল করি না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের সপ্তম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো, অল্প কথা বোঝানোর চেষ্টা করেছি। যদি অ্যাসাইনমেন্টটি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আশা করব পরের অ্যাসাইনমেন্টগুলো দেখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।